হ্যালো ফ্রেন্ডস, দুটো বাজে ব্লগ শুরু করছি। আমি বাড়িটা ভাঙা চলা সেই জন্য সেভাবে দেখাচ্ছি না, আমি বাইরে। একটা মন্দির আছে আমার বাড়ির সামনে, ওটা তোমাদের দেখাচ্ছি। দেখো শিব ঠাকুর তোমাদের দেখাচ্ছি, দেখো মূল মন্দির বন্ধ, ঠাকুর এখন ঘুমাচ্ছেন ভেতরে, পরে দেখাবো। এই ফুলগুলো হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল সে সামনের সাজানো ফুলগুলো। এবার চলো যাবো হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, ওর একটা ফ্লিপকার্টের পার্সেল আসার ছিল, আমাকে বলেছিল দেখে নিতে, দেখি এসছে কিনা। এসছে আসে, আমিও তো কান খাড়া করে রয়েছি, আসেনি। তাহলে আসেনি, আসলে শোনা যেত। আবার ঘরের দিকে যাচ্ছি, আমার ফোনের একটু চার্জ গন্ডগোলের জন্য আমাকে সবসময় পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হয়। আমার বিশেষ কিছুই দেখানো হলো না। এরপরে একটা এখানে ক্লাব আছে, ক্লাবে খুব সুন্দর একটা বাগান আছে, ওটা দেখাবো এখন আপাতত এটুকু। আজকে রান্নার মেনু হচ্ছে কুমড়োর তরকারি আর এই পার্শে মাছ, এটা পেঁয়াজ দিয়ে ঝাল করব, ব্যাস আর কিছু না। ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না স্টার্ট করব, রান্নাটা শেষ হলে দেখাবো। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি দিয়ে কুমড়োর তরকারি করলাম, প্রায় হয়ে এসছে, এবার নামাবো। যে এবার মাছ ভাজা পর্ব চলছে, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ঝালাবো, হলে দেখাচ্ছি। রান্না অলমোস্ট ডান, এবার খাবার পালা, এটা আমি ঢেলে নেবো অন্য পাত্রে। কড়াইটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা ননস্টিক কড়াইয়ের মতন হয়ে গেছে, যেহেতু কাজের লোকের অভাব সেহেতু আমি এটাকে পুড়িয়ে রমভাবে করে নিয়েছি। এতে তরকারিতে কোনো এফেক্ট পড়ে না, তরকারি আছে ঠিক যেমন তোমরা দেখতেই পাচ্ছ। এবার খাবো, যখন খাবো দেখাবো। এই যে ফাইনালি খাবার, এবার খাবো। খাওয়াটা দেখাতে পাচ্ছি না, দেখে না সবাই, ঠিক আছে। এই যে আমার বিছানা, এখানেই বসে আগামী ব্লগগুলো হতে করবো। মোটামুটি সারাদিনের কাজকর্ম শেষ, একটু বসেছি রেস্ট নেবো বলে, আমাকে বাইরে সন্ধ্যে হয়ে যাচ্ছে, এবার আমি একটু রেস্ট নেবো। আজকের ব্লগ মোটামুটি এখানে শেষ। সেরকম ভালো প্রফেশনাল যারা করে নিয়মিত তাদের মতন হয়তো করতে পারছি না, তবু তোমরা নিজে দুদিন ক্ষমা করো আর উৎসাহ দিও, পাশে থেকে ছোটো থেকেই মানুষ বড় হয়, বড় হবো কি না জানি না, তবে তোমাদের সহযোগিতায় সামনে এগিয়ে যেতে চাই। আর আগামী দিনে আরও চেষ্টা করবো ভালো 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 কিছু তোমাদেরকে দেখাবার, সে দৈনন্দিন জীবনেরই হোক বা বাইরের ঘোরা বেড়ানোরই হোক, খাবার দাবার যা কিছু হবে ভালো কিছু দেখাচ্ছি, প্রত্যেক দিনই কিছু করে ভালো করার চেষ্টা করবো যাতে তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। গুড নাইট, আজকের মতন এখানেই শেষ।